নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা ইস্ট ইস্টবেঙ্গলকে নিয়ে বেরিয়ে আসা বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার রিউমন নিয়ে যেখানে ভালো ভালো প্লেয়ারদের কিন্তু ইস্টবেঙ্গল দলে নেওয়ার চেষ্টা করছে কিছু প্লেয়ারকে তো রীতিমতন প্রি কন্ট্যাক্ট সাইনিং করিয়ে ফেলেছে বাকি যেই জায়গাগুলোতে প্লেয়ার দরকার সেখানে কিন্তু প্লেয়ার নেওয়ার চেষ্টা চালাচ্ছে এর সাথে সাথে কিন্তু জাতীয় দলের ম্যাচ নিয়েও কথা বলবো আমরা একটু এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে একটা করে লাইক করে দিও আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথমেই যদি আমাদের জাতীয় দলের ম্যাচ নিয়ে কথা বলি তো আজকে সন্ধ্যা সাতটা থেকে কিন্তু আমাদের জাতীয় দল মুখোমুখি হতে চলেছে আফগানিস্তানের সঙ্গে লাস্ট ম্যাচটা দেখেছিলাম আমাদের ব্লু টাইগার্সরা শূন্য শূন্য গোল রেখেছিল গোল করতেও পারেনি গোল হজম করতেও হয়নি কিন্তু আজকে যেহেতু হোম মাঠে খেলা আমাদের ইন্ডিয়াতে খেলা সেক্ষেত্রে কিন্তু আমাদের প্লেয়ারদের নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে অন্তত এক শূন্য গোলেও ম্যাচটা জিততে হবে আজকের ম্যাচের তিন পয়েন্ট কিন্তু পরবর্তী সময়ে অনেকটা হেল্প করবে কারণ বাকি যে ম্যাচগুলো থাকবে সেই ম্যাচগুলো কঠিন ম্যাচ তো সেক্ষেত্রে আফগানিস্তানকে যে কোনো মূল্যে হারাতে হবে আর আফগানিস্তানও কিন্তু তাদের মেন টিম নিয়ে খেলছে না মূলত তাদের একটা রিজার্ভ টিম নিয়ে ফুটবল খেলছে তাদের যদি না হারাতে পারে তাহলে কিছু বলার থাকবে না এবং বিশেষত আমি গোলকিপার পজিশনের জন্য আজকের দিনে অন্তত ভিসালকে দেখতে চাই ভিসালকে সুযোগ দেওয়া হোক আর কিছু জায়গায় যেমন পরিবর্তন মহেশকে প্রথম থেকে ব্যবহার করা লিস্টনকেও ঠিকঠাক সময় ব্যবহার করা মাঝমারটা আরও একটু ভালো করার তাহলে কিন্তু আমাদের ব্লু টাইগার্সরা ভালো ফুটবল খেলতে পারবে তো এই জায়গাগুলো কিন্তু ইগোস্টি ম্যাচকে দেখতে হবে এবং দিনের শেষে কিন্তু ম্যাচ আমাদের জিততে হবে তাহলেই কিন্তু আমরা একটা ভালো জায়গায় থাকবো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশানের এই গ্রুপ পর্বে তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি ইস্টবেঙ্গলের দিকে তো বেশ কিছু দিন ধরে বেশ কিছু প্লেয়ারের সঙ্গে তো ইস্টবেঙ্গলে কথাবার্তা চলছিল তার মধ্যেই কিন্তু আজকে লাল হলুদ ঐক্য তারা আজকে একটা মোটামুটি স্টেটমেন্ট জারি করেছে যে ইস্টবেঙ্গল কিন্তু বেশ কিছু প্লেয়ারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে তার মধ্যে প্রথম যে প্লেয়ারের কথা বলবো কয়েকদিন আগেই তোমাদের জানিয়ে দিয়েছিলাম বাইশ বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাকের প্লেয়ার জিতেন্দ্র সিং তাকে কিন্তু নেবার ব্যাপারে ইস্টবেঙ্গল ইন্টারেস্টেড রয়েছে এবং তাকে নিতে গেলে খুব একটা অসুবিধা হবে না কারণ জিতেন্দারের দাদা কিন্তু ইস্টবেঙ্গলের যুব দলের কোচ হিসাবে নিযুক্ত রয়েছে তো তাকে অ্যাপ্রোচ করাটা খুব একটা অসুবিধা হবে না এবার যদি প্লেয়ারটা নিয়ে কথা বলি তো প্লেয়ারটা শুরু যখন করেছিল শুরুর দিকটা কিন্তু খুব ভালো ছিল বিশেষত যে বছর জামশেদপুর এফসি লিগ সিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল খুব ভালো ফুটবল খেলেছিল। কিন্তু তারপর থেকে খুব একটা সে গেম টাইম একদমই পায় না জামশেদপুরে মূলত সে বেঞ্চেই বসে থাকে আর তার যে ইঞ্জুরি কিছু হয়েছিল সেরকম ইঞ্জুরিরও কোনো খবর নেই কিন্তু গেম টাইমে তার খুবই অভাব আইএসএলে টোটাল কিন্তু নটা ম্যাচে গেম টাইম পেয়ে খুবই অল্প এবং সেইভাবে গেম টাইম পায় না এবং যদি অনূর্ধ্ব দলের দিকেও তাকানো যায় সেখানেও গেম টাইম হারিয়েছে তো মূলত একটা ব্যাকআপ চয়েস এই চয়েসটা কিন্তু খুব একটা ভালো মানে ফার্স্ট চয়েস হিসাবে কিছু হবে না ব্যাকআপ চয়েস হিসাবে জিতেন্দ্রা ভালো অপশান কারণ হাইটটা রয়েছে তার যে কোয়ালিটি নিয়ে রকম কথা হবে না কিন্তু ফর্মটা অনেকটাই সেখানে ডাউন হয়েছে তো এটা মূলত একটা বলতে গেলে যদি সাইনিংয়ের দিকে যায় অ্যাভারেজ সাইনিং হবে এবং ব্যাকআপ সাইনিং ফার্স্ট চয়েস সাইনিং হচ্ছে না তো এরপর কিন্তু আরও একজন প্লেয়ারের সঙ্গে বেঙ্গল নাকি কথাবার্তা শুরু করেছে সেই প্লেয়ারটা হচ্ছে ২৬ বছর বয়সী ভারতীয় ব্যাকের প্লেয়ার প্রভাত লাগড়া আর প্রভাত কিন্তু দুটো পজিশানেই খেলতে পারে ব্যাকেও খেলতে পারে রাইট ব্যাকেও খেলতে পারে এখনও পর্যন্ত রাইট ব্যাক পজিশানে আঠাশটা ম্যাচ খেলেছে ব্যাক পজিশানেও কিন্তু কুড়িটা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এবং সব থেকে ভালো ফুটবলটা কিন্তু নর্থ ইস্টে খেলেছিল আমরা দেখেছিলাম নর্থ ইস্টের হয়ে খুব ভালো সময় গিয়েছিল কিন্তু জামশেদপুরের হয়েও খেলছে বর্তমানে কিন্তু তার গেমের মধ্যে খুব একটা ভালো লাগেনি এই সিজনের প্রথম দিকে দু একটা ম্যাচ কিন্তু খুব ভালো সেপে লাগছিল তারপরে কিন্তু তার সেই ফর্মটা কিছুটা ডাউন হয়েছে অ্যাভারেজ খেলছে খুব একটা যে হাই ফাই লেভেলের ফুটবল খেলছে সেরকম কিছু নয় তো এটাও মূলত একটা ব্যাক আপ সাইনিংয়ের দিকেই কিন্তু ইস্টবেঙ্গল এগোচ্ছে এবং নেক্সট সিজনের নেওয়ার ব্যাপারে ইন্টারেস্টেড রয়েছে কথাবার্তাও এক প্রকার চালু হয়েছে তো দেখা যাক পরবর্তী সময়ে এই দুটো ডিল যদি ইস্টবেঙ্গল করতে পারে বেঞ্চের শক্তি কিছুটা বাড়বে কারণ ইস্টবেঙ্গলের বেঞ্চের অবস্থা খুবই খারাপ সেই জায়গায় বেঞ্চের বাড়বে কিন্তু ইস্টবেঙ্গলের দরকার হচ্ছে ভালো কিছু প্লেয়ারকে টার্গেট করা যারা ফার্স্ট ইলেভেনে খেলবে বিশেষত ইস্টবেঙ্গলে যেটা সমস্যা দুটো সাইড ব্যাক সাইড ব্যাকে কিন্তু একদম ফার্স্ট ইলেভেনে খেলার মতন প্লেয়ার দরকার এই দুটো প্লেয়ারই কিন্তু বলতে গেলে বেঞ্চ প্লেয়ার ঠিকঠাক অপশান তারা এসে কিছু টাইম গেম টাইম খেললে ঠিক আছে কিন্তু এদের নিয়ে কখনোই ফার্স্ট ইলেভেন ভাবা যাবে না কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে একটা প্লেয়ারের লিঙ্ক আপ অনেক দিনেই শুরু হয়েছিল সেই প্লেয়ারটাকে নিয়ে একটু বলে দিই তেত্রিশ বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক এছাড়া সেন্টার ব্যাকেও খেলতে পারে রাহুল ভেকে বর্তমানে মুম্বাই সিটি এফসির ক্যাপ্টেন একত্রিশে মে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত যুক্ত রয়েছে তো রাহুলকে নিয়ে কিন্তু উইন্টার ট্রান্সফার উইন্ডোর সময় একটা গুঞ্জন তৈরি হয়েছিল এবং বেশ কিছু বড় জায়গা থেকে রিপোর্ট সেগুলো দেওয়া হয়েছিল যে তাকে নেবার ব্যাপারে বেঙ্গালুরু এফসি কথাবার্তা চালাচ্ছে তাকে ব্যাঙ্গালুরু এফসি সাইন করিয়ে নিতে পারে তো তারপর আর সেই ডিলটা হয়নি এবং সেই মুহূর্তে কিছুই পরিবর্তন হয়নি তো এখন যেটা শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলে নাকি ইন্টারেস্টেড রয়েছে কারণ ইস্টবেঙ্গলে এর আগে খেলেছে কার্লসের সাথে তার খেলার অভিজ্ঞতা রয়েছে তো সমস্ত দিক মিলিয়ে মিশিয়ে একটা এরকম জল্পনা তৈরি হয়েছে এবার দেখো মুম্বাই এখনো তাকে ছাড়ার মতন রকম প্ল্যানিং প্রথম কথা করেনি এর আগেও দেখেছি অনেক প্লেয়ার মুম্বাইয়ের সঙ্গে কন্ট্র্যাক্ট শেষ হয়ে গেলেও কিন্তু তাদের এক্সটেনশন মুম্বাই করে নিয়েছে মুম্বাই সিটি এফসিতে বা সিটি গ্রুপের ফুটবলে থাকলে যে প্লেয়াররা যা সুবিধা পায় বাকি দলে পা মানে পাওয়াটা প্রায় কার্যত অসম্ভব হয়ে যাবে এবং সে যদি আসে সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের জন্য ভালো অপশান হবে কিন্তু তার নিজস্ব যদি খেলার দিকে দেখা যায় তাহলে কিন্তু তার জন্য খারাপ হবে আর মুম্বাই এত সহজে কোনো প্লেয়ারকে ছাড়বে বলে মনে হয় না কারণ তাদের ক্যাপ্টেন এবং ক্যাপ্টেনকে এত সহজে ছাড়বে বলে তো একদমই মনে হচ্ছে না তো এই ডিলটা হওয়ার সম্ভাবনা কম তো ইস্টবেঙ্গল কিন্তু বেশ কিছু ভালো ভালো ডিল ক্র্যাক করে ফেলেছে রীতিমতন তো সেক্ষেত্রে এই ডিলটাকে যদি ইস্টবেঙ্গল শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে জিততে পারে তাহলে কিন্তু একটা ভালো সাইনিং এবং দুটো পজিশানেই খেলতে পারবে প্রয়োজনে সেন্টার ব্যাকেও খেলতে পারবে রাইট ব্যাকেও খেলতে পারবে তো সেই জায়গাটা কিন্তু খুব ভালো হয়ে যাবে আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার বহুদিন আইএসএলে খেলছে আইএসএলে একশো চৌত্রিশ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে এএফসি কাপ খেলার অভিজ্ঞতা রয়েছে আর ইস্টবেঙ্গল কিন্তু তো এএফসিতে খেলবে তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের জন্য ভালো একটা সাইনিং হতে পারে কিন্তু এই যেটা বললাম মুম্বাই এত সহজে কোনো প্লেয়ারকে ছাড়ে না তো এটা কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হবে পরবর্তী সময় যদি এই সাইনিংটাকে করে নিতে পারে তাহলে একটা ভালো সাইনিংয়ের দিকে ইস্টবেঙ্গল যাবে বলেই মনে হয় তো এই ভিডিওতে ব্যাস এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে যারা প্রথমবার এসেছো মনে করে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ